নমস্কার সবাইকে, এটা আমার প্রথম ডেইলি ব্লগ। আজ হাজবেন্ডের জন্মদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা উঠে কেটে নিলাম 5 রকম সবজি, আলু, কুমড়ো, কাঁকরোল, পটল আর ভেন্ডি। আর হবে একটা সবজি, ফুলকপির তরকারি। যেহেতু বলল সকালবেলায় উঠে অফিস যেতে হবে, তাড়াতাড়ি এটা আমি করে নিলাম। ফুলকপিটা গরম জলে বসিয়েছি, সাথে আলুটাও বসিয়েছি। আর একটা কড়াইতে আমি একে একে সবজিগুলো ভেজে নেব। আলু দিয়ে দিলাম, সাথে অল্প কুমড়ো থাকায় কুমড়োগুলো দিয়ে দিয়েছি। ভাজাটা একটু লাল লাল হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। কুমড়োগুলো আলুর মধ্যে থেকে আগে তুলে নিচ্ছি, কারণ বেশি লাল হয়ে গেলে বা ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার আলুগুলো তুলে নিচ্ছি। এক এক করে সব সবজি ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে সেদ্ধ ফুলকপিটা ভেজে নেব। তেলে ফোড়ন দিলাম অল্প একটু গোটা জিরে, একটা তেজপাতা, দারচিনি আর এলাচ। আর ওই সেদ্ধ করা আলুটা নুন হলুদ দিয়ে সামান্য ভেজে নিচ্ছি। আদা বাটা, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়োর পেস্ট বানিয়ে তরকারিতে দিয়ে কষিয়ে একটু জল ঢেলে দিলাম। ফুলকপির তরকারিটা হয়ে গেছে, এবার একটু শাহি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এদিকে সব রকম ভাজা রেডি করে রেখেছি প্লেটে। দেখুন, 5 রকম ভাজা দিয়ে ভাত দিয়েছি, পায়েস করেছে শাশুড়িমা, আর ফুলকপির তরকারি মটর ডাল পেঁপে দিয়ে, আর একটু মিষ্টি দিয়েছি। ও, আর একটা কথা, বাড়িতে আমাদের মঙ্গলবার আমিষ হয় না, কিন্তু আমরা বাইরে আমিষ খাই। ওকে আজকে অফিস থেকে ছুটি দিয়ে দিল, বলল যে আসতে হবে না। এটা শুনে সবারই ভালো লাগলো যে আজকে তাহলে অফিস যেতে হবে না। সন্তান যতই বড় হয়ে যাক না কেন, বাবা মায়ের কাছে কিন্তু তারা ছোটটিই থাকে। আর সন্তানের পক্ষেও বাবা মায়ের ছত্রছায়ায় থাকাটা খুব বড় একটা ব্যাপার। অফিস থেকে একটা গিফট পাঠিয়েছে আর একটা কেক পাঠিয়েছে, একটা কফি মাগ সাদা রঙের, আর কি সুন্দর না, হ্যাপি বার্থডে লেখা আছে, দারুণ। বাহ, কেকটা তো দারুণ সুন্দর, আবার কেকটায় লেখা আছে উইশ ইউ গুড হেলথ। বিকেলবেলার দিকে আমরা গেলাম দক্ষিণেশ্বর। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যায় হয়ে গেল, গিয়ে দেখলাম পুজো নেওয়া বন্ধ আছে, কারণ ভেতরে মায়ের আরতি চলছে। বাইরে থেকে ডালা কিনে নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম, আর আরতি দেখে পুজো দিয়ে বেরিয়ে এলাম। ডিনার করতে চলে এলাম ব্যারাকপুরের দাদা বৌদি হোটেল। এটি এখন খুব ভালো ডেকোরেশন করেছে, আমরা অনেকদিন পরে এলাম, দিন বললে ভুল হবে, বহু বছর পর, প্রায় 10 বছর পরে এলাম। এটি বেশ সুন্দর করেছে, এটি নতুন হয়েছে, আগে এত সুন্দর ছিল না। আমরা দুটো ফিশ ফ্রাই নিয়েছিলাম, আর এখানে ফিশ ফ্রাইয়ের সঙ্গে বেশ সুন্দর একটা কাসুন্দি দিয়েছে, আর স্যালাড দিয়েছিল, আর কাঁচা লঙ্কা। এরপর একটা মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি,
কারণ ছেলে মাটন খেতে পছন্দ করে না, ও বলল চিকেন বিরিয়ানি খাবো, তাই জন্য একটা মাটন একটা চিকেন। মাটনটা দেখুন কি সুন্দর সফট আর খুব টেস্টিও ছিল। একটা সুন্দর স্যালাড দেয় উপরে চাটনি, এটা কিন্তু খুব দারুণ লাগে। দুটো বিরিয়ানি আমরা তিনজনে খেলাম, আর বিরিয়ানিটা দিয়েছে প্লেটের উপরে কলা পাতায়। কলা পাতায় বিরিয়ানি খাওয়া আর সেটা মাটন বিরিয়ানি, এটা কিন্তু অনবদ্য ব্যাপার। খাবারের দামটা একটু বলে দিচ্ছি, ফিশ ফ্রাইটা ছিল 160 টাকা করে, আর মাটন বিরিয়ানি 330, চিকেন বিরিয়ানি 250 করে। এই ছোট জলের বোতলগুলো ফ্রিতে দিয়েছিল। বাড়ি ফিরে কেকটা কাটা হলো। আপনাদের সাপোর্ট পেলে আমি আরো ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।